মুহূর্তে কিন্তু রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। মানুষজন তারা এখানে বাঁশ লাঠি নিয়ে তারা নেমেছেন এবং প্রতিরোধ করার জন্য। উল্টো দিকে বুথের সামনে জড়ো হয়েছে দুষ্কৃতীরা, সেই ছবি আমরা কিছুক্ষণ আগেই দেখতে পেয়েছি। আর আমরা দেখতে পাচ্ছি যে একেবারে দূরে জলঙ্গি নদীর ওই পারে সেখানে কিন্তু পাট ক্ষেতের মধ্যে দুষ্কৃতীরা জড়ো হয়ে রয়েছে বলে অভিযোগ করছেন গ্রামের মানুষজন, এবং সেখান থেকে বোমা ছোড়া হচ্ছে এবং সেখান থেকে গুলি চালানোরও কিন্তু অভিযোগ উঠছে। বেশ কয়েকজন আহত হয়েছেন এখনো পর্যন্ত সুব্রজিৎ, এবং গ্রামের মানুষজন কিন্তু রীতিমতো আতঙ্কিত রয়েছেন গ্রামের মানুষজন এখানে কিন্তু, এবং এবং কেন্দ্রীয় বাহিনী এখনো পর্যন্ত এই গ্রামে এসে পৌঁছায়নি। এটা হচ্ছে ঘুঘুপাড়া এলাকা, রানীনগর এক নম্বর ব্লকের আওতায় পড়ছে এই এই ঘুঘুপাড়া এলাকা, সেখানেই কিন্তু এই ঘটনা আজকে সকাল থেকে ভোট শুরুর আগের থেকে শুরু হয়েছে সুব্রজিৎ। একেবারে ভোট শুরুর আগে থেকে শুরু হয়েছে এই যে এলাকার ছবি সন্দীপ আমাদের সামনে তুলে ধরছে। সন্দীপ, এই মুর্শিদাবাদে সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হওয়ার কথা, মানে তোমার ক্যামেরায় অন্তত কেন্দ্রীয় বাহিনী তো দূরস্থ, রাজ্য পুলিশের একজন কনস্টেবলকে পর্যন্ত দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন একদিকে নন্দীগ্রামের ছবি, পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রাম, যেখানে ভোট বয়কট লাঠি নিয়ে বাস নিয়ে জড়ো হয়েছেন কিছু মানুষ। ট্যাংরার ছবি আপনাদের দেখাবো, যেখানে বুথ দখলের চেষ্টার অভিযোগ এসেছে। এই হচ্ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে বুথের ভেতরের ছবি। বুঝতে পাচ্ছেন যে মুর্শিদাবাদ থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনার কদম্বগাছি বা জ্যাংরা বিভিন্ন জায়গায় কোথাও খুনের ঘটনা ঘটছে, কোথাও হিংসার ঘটনা ঘটছে, কোথাও বুথে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটছে, কোথাও একেবারে সরাসরি তৃণমূলের বিরুদ্ধে বিরোধীরা অভিযোগ তুলছে যে বিরোধী এজেন্ট যারা রয়েছেন তাদের মেরে বুথ থেকে বের করে দেওয়ার। এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ, কিন্তু দিকে দিকে অশান্তির ছবি, যা থামার কোনো চিহ্ন মাত্র নেই।